সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ র্যাবের পক্ষ থেকে, র্যাব ১১-এর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এক একজনকে মাস্ক প্রদান করছে বাংলাদেশ র্যাব ১১। ভালো লাগছে। আপনি মাস্ক পরেননি কেন? বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষে যে আপনাকে সচেতন যে মাস্ক পরানোর জন্য আপনাকে নামাজ চাপে, না এটা খুবই খারাপ, আসলে এটা ঠিক না, সবাই মাস্ক করতেছে। আপনি তো মাস্ক ছাড়া ওখানে বসেছিলেন, কেন বসেছিলেন মাস্ক ছাড়া? বাংলাদেশ র্যাবের পক্ষ থেকে তো আপনাকে শাস্তি দিতে পারতো, আপনার বয়সের বিবেচনা করে আপনাকে শাস্তি যে দিল না। মানে মাস্ক না পরাতেই বাংলাদেশ র্যাব ১১ পক্ষ থেকে যে আপনাকে মাস্ক পরিয়ে দিল, আপনার খুবই ভালো, এটা ভালো উদ্যোগ নিচ্ছে। আমি, আমার নাম জামান, আমি এনডির সিনিয়র সুপারভাইজার। বর্তমানে আমি সাইনবোর্ড মোড়ে কাজ করতেছিলাম, আমার টিম নিয়ে কাজ করতেছিলাম। এখানে আমার মাস্ক নিয়ে থাকাতে র্যাবের অফিসার কায়সার সাহেব এখানে আসে, তার উদ্যোগে সবাইকে আমাদেরকে মাস্ক পরিয়ে দেয়, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। র্যাবের ১১ থেকে তো তিনি পারতেন আমাদেরকে একটা শাস্তি দিতে, সেটা না করে, সেটা সমাধান করে আমাদেরকে মাস্ক পরিয়ে দিলেন এবং দ্রুত বাজারে গিয়ে কাজ করার জন্য সব কিছু বলে দিলেন। ধন্যবাদ তাকে এবং র্যাবের ১১-এর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং কাছের ভাই যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে এবং এভাবে যেন কাজ করতে পারে। তার জন্য মাস্ক, এই মাস্কটা আমরা সবসময় পরবো, এই মাস্ক পেয়ে আমরা খুব খুশি এবং সন্তুষ্ট। ১১-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।